দেশের বিদ্যমান ডেটাগুলো সঠিকভাবে প্রসেস করতে পারলে নতুন নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হবে। এ কথা বলেছেন ডাক, টেলি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার রাজধানীতে রবি আয়োজিত ডেটা সায়েন্স প্রতিযোগিতা ডেটা থন থ্রি এর সমাপনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডেটাকে খনিজ সম্পদের সাথে তুলনা করে তিনি আরও বলেন, 2041 সালের মধ্যে সরকার $50 বিলিয়ন কোম্পানি তৈরির লক্ষ্যে কাজ করছে। এছাড়া দেশের স্টার্ট আপ খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী আগামী 5 বছরের মধ্যে 500 কোটি টাকার নগদ অর্থ সহায়তা দেবেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে টিম এসিআই সার্ভার ডাউন পেয়েছে 5 লাখ টাকার পুরস্কার। প্রথম রানার আপ ইয়োলো কিং 3 লাখ এবং দ্বিতীয় রানার আপ বিগ ডেটা এআই ডেটা সায়েন্স পেয়েছে 2 লাখ টাকার পুরস্কার। Data is also not useful in its crude form. তেলের মতো তথ্যকেও অপরিশোধিত অবস্থায় ব্যবহার করা যায় না, যার কারণেই তথ্য বিজ্ঞানের সৃষ্টি। ডেটাথন তাই করছে, তথ্য বাছাই করা, প্রক্রিয়াজাত করা এবং তা ব্যবহার উপযোগী করাই প্রতিযোগীদের লক্ষ্য। We want to participate. আগামী 5 বছরের মধ্যে আরো 5টা ইউনিকর্ন এবং 41 সালে আমাদের স্মার্ট বাংলাদেশের ভিশন পূরণে আমাদের এই স্টার্টআপটাই হবে আগামী দিনের চালিকা শক্তি এবং $50 বিলিয়ন কোম্পানি আমরা আগামী 41 সালের মধ্যে আমরা বাংলাদেশ থেকে সারা বিশ্বকে উপহার দিতে চাই।